কত বছর দুটা বছর পার হয়েছে, অত্যন্ত নোংরামি জিনিসই দেখেছি, ভালো কিছু দেখিনি। টাকার বিনিময়ে ভোট বেচা কিনি, এটা না করাটাই ভালো। ওপেনলি আপনাদের সবাইকে আমার ফুল প্যানেল নিয়ে বলে দিলাম আমি যে আমরা তো বিভেদই করছি না। যে মানুষের সাথে ভালো কিছু করে তার সাথে ভালোই, এই নাও এটা তোমার। শিল্পী সমিতিকে ভালো করা, সুন্দর করা, দেশে এবং দেশের বাহিরে যেন সুনাম বয়ে আনে, এটি আশা করি। কিন্তু যেভাবে গত বছর দুটা বছর পার হয়েছে, অত্যন্ত নোংরামি জিনিসই দেখেছি, ভালো কিছু দেখিনি। সামনে যেন এটা না দেখি। মিশা যেটা বললো যে আমরা দুনো প্যানেল এক, ওনারাও যেন মনে করে যে আমরা দুনো প্যানেল এক। ভোট যে যাকে দিবে, যার ভালো লাগবে তাকে ভোট দিতে পারে, তার হাত থেকে উঠাই না আমার ভোট দিতে পারবো না। তো যার যেটা মন চায়, যার যেটা ভালো লাগে তাকে ভোট দিবে, ইনশাল্লাহ ভালো দেখে যেন তাকে ভোট দেয়। ভোটটাকে ভাবতে হবে যে ওনাকে দিব এটা কাজ হবে কি না, টাকার বিনিময়ে ভোট বেচা কিনি, এটা না করাটাই ভালো। সুন্দর সুষ্ঠু ভালো নির্বাচন আশা করি। আসসালামু আলাইকুম। এটা তো আমাদের প্রশ্ন না, শুনো, ওইটা ছিল ব্যক্তি টু ব্যক্তি, মানে পার্সন টু পার্সন, মানে ওইটা আয়ুষ্কাল, যেমন আমার 24-26 হবে নির্বাচন। এখন যদি কোনো কোনো পদে যদি কোনো ব্যক্তি তো ব্যক্তি হয়, সমিতির জন্য কোনো কেস ছিল না, ওটা ব্যক্তি ব্যক্তিকে করেছে। মনে করো ধরো এক্স ওয়াইকে করেছে, ওয়াই এক্স এ করেছে, অতএব এটা তো আয়ুষ্কাল শেষ। আর ওরা যদি ব্যক্তিগত দুইভাবে চায় যে আমরা এটা উইন করে, আমি যে উইন করবে কোর্টে যে ফাইনালি তার নাম যাবে, তখন তারা ওই সময় যারা ক্যাবিনেটে থাকবে তাদের নামটা বসিয়ে দিতে পারে। যদি তারা ওই দুজন চায় যে আমরা পূর্ণভাবে কোনো রায় চাই 3-5 বছর পরে, এবং ওই 5 বছর পরে যারা থাকবে ওই সময় তারা এই সিদ্ধান্ত নেবে। এখন যেটা আছে সেটা চলবে। আমরা তো পরিপূর্ণভাবে ওপেনলি আপনাদের সবাইকে আমার ফুল প্যানেল নিয়ে বলে দিলাম আমি যে আমরা তো বিভেদই করছি না, আমরা সবাই এক পক্ষ, সবাই চলচ্চিত্র পক্ষ, সবাই শিল্পী সমিতির পক্ষের লোক, আলাদা পক্ষ না তো তারা, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা আমাদের সমসাময়িক বন্ধু, তো তারা অন্য কেন? মূল বিষয়টা এইটা, আমরা সবাই এক করে দিলাম। তুমি কিছু কিছু নাই, ওরা দুজন যদি মামলা রানিং অন করতে চায়, যে মামলা একটা নিষ্পত্তি চায়, ধরো যার এক্স আর ওয়াই নাম বললাম, ওরা যদি চায় এবং এক্স যদি জিতে, তাহলে ফাইনালে ওই সময় যখন জিতবে, ওই সময় যারা কার্যকরী পরিষদ থাকবে তাদেরকে বলবে যে আমি কোর্টে রায় এনেছি, আমার নামটা দেন, তখন হবে। যদি ওরা চলমান চায়, এখন যেটা আছে এই অবস্থায় চলবে। এখন কোর্টে রায় দিয়েছে, যদি রায় চলতেছে যে এখন যে রিট করেছিল যে স্টে করে দিয়েছে, এভাবে চলবে। এটা তো আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। এটা তুমি মনে করো 82 ব্যাচ ম্যাট্রিক ওই দিন দেও নাই, তাহলে তুমি 82-তে সার্টিফিকেট পাবা, তুমি 83-তে দিতে হবে। ক্লিয়ার? আমি